হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি দশমন্ত্রী খন্দকার, চেক আপডেট এক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু টু আই ইউজ ওয়ার্ক ডে অ্যান্ড ওয়ার্ক ডে ডট আই এন টি এল ইন ডেট অ্যান্ড টাইম ফাংশন অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের ডেট অ্যান্ড টাইম ফাংশনের মধ্যে আজকে আমরা দেখব কীভাবে দুইটা ওয়েতে ওয়ার্ক ডে এবং ওয়ার্ক ডে ডট আই এন টি এল ফাংশন ইউজ করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কী দেখবো, আমাদের এই যে ফর্মুলা টেবিলের মধ্যে যে ডেট অ্যান্ড টাইম ফাংশনের মধ্যে আমাদের ওয়ার্ক ডে এবং ওয়ার্ক ডে ডট আই এন টি এল ফাংশন এই দুইটা কীভাবে ইউজ করতে পারে সে বিষয়টা। প্রথম আমরা দেখবো যে এখানে আমাদের ওয়ার্ক ডে ফাংশনটা কীভাবে ইউজ করতে পারে সেটা। তাহলে ওয়ার্ক ডে ফাংশনের এই কাজটা করার জন্য এখানে আমরা কী বাইর করবো, যে এখানে আমাদের কী দেওয়া থাকবে, আমাদের একটা স্টার্ট ডেট দেওয়া থাকবে, যে আমাদের এই ডেট থেকে আমাদের কোনো একটা কাজ যদি আমরা করতে চাই তাহলে আমরা এখান থেকে এই ডেট থেকে যদি মনে করি আমাদের এই কাজটা আমাদের কতদিন লাগবে, যে 10 দিন কিংবা 20 দিন আপনার কয়দিন লাগবে, তো সেক্ষেত্রে একটা কাজের যদি টার্গেট থাকে যে আপনার এই তারিখ থেকে শুরু করলে আপনার 10 দিন টার্গেট নিলেন, তো সেই ক্ষেত্রে 10 দিন পরে আপনার এই কাজটার ধরেন যে এখানে আপনার ইন ডেটটা কত আসবে, তো সেটা আমরা বাইর করবো। সেটা ধরুন আপনার নিজের কাজ হতে পারে, অত আপনার অফিস থেকে টার্গেট দিল যে আপনাকে যে 10 দিন কি 20 দিনের ভিতরে একটা কাজ কমপ্লিট করতে হবে এবং সেটার স্টার্ট ডেট এই তারিখ থেকে, সেই ক্ষেত্রে 10 দিন বা 20 দিন পরে আপনার এটা ইন ডেটটা কত হবে সেটা আপনাকে বাইর করতে হবে। তো এইটাই মূলত আমাদের ওয়ার্ক ডে পাশাপাশি ওয়ার্ক ডে ইনটিএল এর যে কাজের বিষয়টা। তো দুইটা ফর্মুলার মাধ্যমে দুইটা হয়তো আমরা বিষয়টা দেখবো। এখন থেকে প্রথমে ওয়ার্ক ডে ফাংশনের মাধ্যমে কিভাবে করা যায়, তো করার জন্য আমরা ম্যানুয়ালি ভাবে করার জন্য যে কোনো ফাংশন বা ফর্মুলার আগে আমরা কি লিখবো, ইকুয়াল সাইন দিব, তারপর আমরা লিখবো এখানে ওয়ার্ক ওয়ার্ক ডে। ওয়ার্ক লেখার সাথে সাথে ওয়ার্ক ডে ফাংশনটা চলে আসছে। তো এটার কাজটা কি, যেখানে লেখা আছে আপনি একটু পড়লেই বুঝতে পারবেন। এখন ফাংশনটা এটা আসার পর এখানে আমরা ডাবল ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে আমরা ট্যাব প্রেস করি, বাস আমাদের ওয়ার্ক ডে ফাংশনটা চলে আসলো। আসার পর এখানে কি, প্রথমে স্টার্ট ডেট, তাহলে আমরা আমাদের স্টার্ট ডেটটা সিলেক্ট করে দিলাম। করার পর এখানে আমাদের কি দিতে বলছে, কমা, আমরা কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে কি, ডেজ, তাহলে আমাদের এখানে কত দিন লাগবে কাজটা শেষ করতে, আমাদের 10 দিন, তাহলে আমরা এখানে এই যে ডেজটা সিলেক্ট করে দিব। বাস তারপর এখানে আমাদের আরেকটা অপশন দেওয়া আছে হলিডে, তো হলিডের বিষয়টা আমাদের ব্যাকেটে দেওয়া আছে, এটা অপশনাল, তাই আমাদের প্রয়োজন পড়লে এটা আমরা ব্যবহার করব। আদারওয়াইজ এখন আমরা কি, এই ডেজটা দেখানোর পরে এখন আমরা দেখি যে এখানে আমাদের যে এই কাজটার ইন ডেটটা কত আসে, তো এটা আমরা এখান থেকে এই ডেজের পরে এখন আমরা এখানে ফার্স্ট ব্যাকেটটা ক্লোজ করতে পারি অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি আমাদের ব্যাকেটটা ক্লোজ করে নেয়। এখন বাস এটা করার পর আমরা এন্টার প্রেস করি। বাস এন্টার প্রেস করার পরে এখন আমার এরকম চলে আসছে কেন, এখন আমার যে যে ডেটটা বাইরে হবে সেটার ডেটের ভ্যালুটা চলে আসছে। কারণ কেন, এটার ফরম্যাটটা দেওয়া আছে, আমরা হোম ট্যাবে চলে আসি, এটার ফরম্যাটটা দেওয়া আছে জেনারেল, তাহলে আমরা যদি এখান থেকে এটা কী করে দিই, এটাকে আমরা যে ডেট ফরম্যাটে করে দিই, আমরা শর্ট ডেট বা লং ডেট, আমরা শর্ট ডেট করে দিলাম বা ডেটটা চলে আসবে। তাহলে এখন এই 12/1/2022 কাজটা শুরু করলে আপনার যদি 10 দিন লাগে সেই ক্ষেত্রে এটার ইন ডেট কত আসবে, 12/15/2022, তাহলে 1 থেকে 15 কিন্তু লাগতেছে 10 দিন, তার মানে এখানে দেখাচ্ছে কিন্তু আমার 14-15 দিন, তাহলে এই যে মধ্যেখানে আমাদের 3-4 দিন, তো সেইটা কিভাবে এখান থেকে ধরেন যে ইটা হইলো যে কাজটা করলো সেইটা এখন আমরা জানি। তো এখন সেটা কিভাবে হইলো, যে আমাদের এখানে যে মোস্ট কান্ট্রির মধ্যে মানে ইন্টারন্যাশনাল আমাদের যে এখানে যে একটা সাপ্তাহিক একটা যে উইকডে থাকে সেটা কিন্তু আমাদের থাকে কি, স্যাটারডে সানডে, যে অধিকাংশ কান্ট্রির ভিতরে স্যাটারডে সানডেতে কি থাকে, উইকডে থাকে। তো সেই উইক যে ডেটা থাকে সপ্তাহে 2 দিন, তো সেইটাকে বাদ দেওয়া কিন্তু এখানে কি করছে, সে এখানে ডেটা বাইর করছে। যেমন এখন আমরা আমাদের ক্যালেন্ডারে চলে যাই, তো ক্যালেন্ডারে যাই, এখানে আমরা আমাদের এই যে ডেটের টাইম এখানে ক্লিক করলাম, করার পরে আমরা আমাদের ক্যালেন্ডারে চলে আসছি। আসার পরে এখান থেকে আমাদের শুরু হয়েছে কত, 12/1/2022, তাহলে আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়েছে। এখন যেদিন থেকে আপনার কাজটা ধরেন যে শুরু হবে, এই যে 1 তারিখ থেকে, এই দিনটা কিন্তু এখানে সে কাউন্ট করবে না, এই দিনটাকে ধরবে না, এর পরের দিন থেকে সে হিসাব করবে। আপনি 1 তারিখ থেকে কাজ শুরু করলে কিন্তু এখানে 1 তারিখ থেকে এক্সেল আপনার হিসাবটা করবে না, করবে কয় তারিখ থেকে, আপনার 2 তারিখ থেকে কাজের হিসাবটা হবে। তাহলে এখানে 1 তারিখটা কিন্তু আমাদের বাদ যাবে। 1 তারিখের পরে এখানে 2 তারিখ থেকে যদি আপনি হিসাব করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আবার এই যে আমরা 15 তারিখের ভিতরে কিন্তু আপনার সাপ্তাহিক যে আপনার উইকডে আছে সেটা আপনার কি বার, স্যাটারডে সানডে, তাহলে স্যাটারডে সানডে এই 2 দিন উইকডে বাদ দিতে হবে। তাহলে আমার এই 15 তারিখের মধ্যে এখানে যে স্যাটারডে সানডে আছে সেটা বাদ, পাশাপাশি এখানে 1 তারিখের যেটা আছে এটাও বাদ যাবে। তাহলে আমাদের পরের দিন থেকে হিসাব হবে এখানে 2 তারিখ থেকে, তাই আমরা 2 তারিখ থেকে হিসাব করি। তাহলে এখানে 2 তারিখে এই যে আমার 1 তারিখ যেহেতু বাদ, যেহেতু ডিসেম্বর 1 তারিখে বাদ দিলে 2 তারিখ, তাহলে এই যে ফ্রাইডে থেকে কাজ শুরু হবে, তাহলে এই যে এটা 1 দিন, কিন্তু তারপরে বলছি কি, স্যাটারডে সানডে বাদ, তার মানে এই যে স্যাটারডে আর সানডে, তার মানে 3 এবং 4, এই দুইটা এই দুইটা 2 দিন বাদ, কারণ এটা স্যাটারডে সানডে, তাহলে আমাদের ফ্রাইডে এসে 1 দিন, তারপরে এখানে 2, 3, 4, 5, 5, পরে কি এই যে এখানে 6, 6 পরে আবার কি বাদ যাবে, এখানে এই যে স্যাটারডে সানডে বাদ যাবে,
তাহলে এখানে 6 এর পরে এই যে পরে 12 তারিখ থেকে 7 8 9 10 তাহলে দেখেন এখানে 15 তারিখে তো আমার 10 দিন চলে আসছে তাহলে আবার আমরা বিষয়টা দেখি তাহলে আমাদের 1 তারিখে বাদ যাবে কারণ বলছে যেই দিন থেকে কাজ শুরু করব ওই দিনের পরের দিন থেকে এখানে কি করবে ডেটা হিসাব হবে তাহলে 1 তারিখ বাদ দেওয়ার পরে 2 তারিখে আমার 2 তারিখ থেকে শুরু তাহলে তারপর এখানে 3 4 এসে আমাদের কি স্যাটারডে সানডে কারণ এখানে বলছে যে স্যাটারডে সানডে আমাদের সাপ্তাহিক উইকডে হিসেবে এটা আমাদের বাদ যাবে এখান থেকে এই হিসাবটা করবে তাহলে এসে আমাদের অফ ডে হিসেবে তাহলে এখানে আমাদের ইজ আ ফ্রাইডে এখানে একদিন স্যাটারডে সানডে বাদ তাহলে 1 5 তারিখ আবার 2 3 4 5 6 6 এর পরে এই যে আমার 9 তারিখ পর্যন্ত 6 দিন তারপরে এখানে এই যে স্যাটারডে সানডে তাহলে এই দুই দিন বাদ তারপরে এই যে 6 দিন গেল 6 7 8 9 10 তাহলে 15 তারিখ পর্যন্ত আমার কত 10 দিন কিন্তু হয়ে গেছে এইভাবে কিন্তু মূলত এখানে হিসাব করে আসা 10 দিন বাদ করবে তাহলে এইভাবে আপনারা এখান থেকে যে আপনাদের যে ওয়ার্ক ডেটা থাকবে সেটা আপনি এইভাবে বাইর করতে পারেন তো এটা আমরা দেখলাম এখন ধরুন যে আবার এখানে আমাদের যে হলিডে যে এখানে আমাদের এই যে 15 তারিখের ভিতরে 1 তারিখ থেকে 15 তারিখের ভিতরে যদি আমাদের কোনো হলিডে থাকে যে আমাদের কোনো দেখা গেছে বিশেষ কোনো দিন 21 ফেব্রুয়ারি বা 26 মার্চ বা শবে বরাত আনুষঙ্গিক যে আমাদের হলিডে থাকে যে আমাদের সেই ক্ষেত্রে আপনার 1 থেকে 15 তারিখের মধ্যে যে হলিডে থাকবে সেই হলিডেগুলো বাদ দিয়ে এখন আমরা দেখবো যে আমাদের ওয়ার্ক ডে এখানে মানে কয় তারিখ চলে আসে মানে ইন ডেটটা কত চলে আসে তা সেটা বাইর করার জন্য সেম ভাবে এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে আবার এখানে আমরা ওয়ার্ক ডে ফাংশনটা লিখলাম লেখার পর স্টার্ট ডে তারপর আমরা কমা দিয়ে আমাদের ডেজ বাস ডেজ এর পর এখন আমরা হলিডে দেব তাহলে হলিডে দেওয়ার জন্য আমরা কমা দিয়ে এখানে আমরা হলিডে এই যে দুই দিন দিয়ে রাখছি এখানে আমাদের 12 8 আমাদের এখানে ডিসেম্বরের 8 তারিখ একটা হলিডে আর ডিসেম্বরের 13 তারিখে এই দুইটা দিন আমাদের হলিডে আছে এই হলিডে আমরা এখানে লেখা রাখছি এখন এই হলিডেটা আমি এবার টান দিয়ে সিলেক্ট করে দেখা দিব বা দেখানোর পরে এখন আপনার চাইলে এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে পারেন অথবা ক্লোজ না করে আপনি এন্টার প্রেস করলে এক্সেল অটোমেটিক ক্লোজ করে নেয় বাস এখন এই যে আবার সেম আগের মতো নাম্বার চলে আসছে আসলে কি করবেন এখানে জেনারেল দেওয়া ফরম্যাট থেকে আপনার এখান থেকে শর্ট ডেট করে রাখবেন বা শর্ট ডেট করে রাখলে তাহলে এটা আসবে না এখন যদি আমরা বাকিগুলো ধরেন এই যে শর্ট ডেট করে রাখি তাহলে কিন্তু আসবে না ধরুন আপনি যদি আরও এগুলো কাজ করেন আমরা এদিকে আগের থেকে আমরা শর্ট ডেট করে রাখি যাতে নেক্সট আমরা এদিকে বাইর করলে যাতে এটার প্রবলেমটা না থাকে শর্ট ডেট করে রাখলাম আমরা এদিকে করে রাখি যাতে আমাদের এটা নেক্সট টাইমে না আসে শর্ট ডেট করে রাখলাম এখন আমরা যখন এদিকে বাইর করবো তখন আর এরকম নাম্বার আসবে না বাস এখন ধরুন আমরা এটা বাইর করলাম করার পরে এখন এটা কীভাবে আসছে আমরা দেখি কারণ আমাদের এখানে কি হলিডে এই যে দুই দিন 8 তারিখ 13 তারিখ এখন এই বন্ধের দিন এই দুই দিনও বাদ দিয়ে এখানে আমার কি করে আসছে ইন ডেটটা চলে আসছে আমার কত 12 19 এখন ধর 15 তারিখ থেকে কিন্তু 19 তারিখ চলে গেছে তাহলে বিষয়টা আমরা দেখি তাহলে এখানে স্যাটারডে সানডে আছে তারপরে পাশাপাশি এখানে 1 তারিখে 2 তারিখ থেকে হিসাব করবে তারপর এখানে দুই দিন তার মানে এখানে 2 2 4 1 5 দিন তাহলে দেখেন এখানে অনেক দিন চলে গেছে তার 5 দিন ছাড়া আরও থাকতে পারে যেহেতু 1 তারিখ থেকে 19 তারিখ তাহলে 1 তারিখ 19 তারিখ কিন্তু এখানে আমার প্রায় 18 দিন হওয়ার কথা আছে আমার 10 দিন তার মানে 8 দিন কিভাবে এখানে হলিডে গেল সেটা আমরা দেখি দেখার জন্য আমরা ক্যালেন্ডার আসি আসার পরে এখন আমরা দেখি এখানে 1 তারিখে তো আমার এমনি বাদ দেবে 2 তারিখ থেকে হিসাব তাহলে আমরা 2 তারিখ থেকে হিসাব করি তাহলে আমাদের এখানে আবার এই স্যাটারডে সানডে তাহলে 3 4 আমাদের এখানে কি অফ ডে তারপরে এখানে 8 13 আমাদের অফ ডে আছে তাহলে এখন আমরা দেখি 2 তারিখে আমাদের একদিন এর একদিন আছে তারপর 3 4 তো নরমালি আমাদের স্যাটারডে সানডে তারপর এখানে 1 2 1 2 3 4 4 তারপরে এখানে কি 4 আমার 4 দিন তারপরে 8 8 8 8 তারিখে অফ ডে এই যে 8 তারিখে হলিডে 8 তারিখে তাহলে এটা বাদ তাহলে 9 তারিখে এটা 5 দিন তারপরে এখানে কিন্তু 9 এর পরে দেখেন 10 1 এখানে দুই দিন কিন্তু আবার এই যে স্যাটারডে সানডে বন্ধ তাহলে এখানে এই যে 5 দিনের পরে এই যে 6 এবার 13 তারিখে অফ ডে এই যে 6 13 তারিখে এখানে অফ ডে 6 এর পরে এই যে এখানে 7 তারপরে 8 9 9 এর পরে এখানে কিন্তু আবার ধরুন এই যে এখানে কিন্তু আমাদের এই যে 9 দিন 16 তারিখ পর্যন্ত তারপরে এই যে এখানে 17 আর 18 কিন্তু আবার এখানে স্যাটারডে সানডে তাহলে 9 দিনের পরে এই 19 তারিখে আমার 10 দিন হয় তাহলে এই 19 তারিখে এখানে চলে আসছে তার মানে এখানে ধরুন যে কিন্তু আমার এখানে এই যে হলিডে আছে দুই দিন এর ছাড়া স্যাটারডে সানডে আছে কিন্তু 4 দিন এই 1 থেকে 19 তারিখের ভিতরে তার ছাড়া এখানে 2 তারিখ থেকে কাজ শুরু হয়েছে এইভাবে মিলে এখানে ধরুন এই যে স্যাটারডে সানডে এখানে এই যে স্যাটারডে সানডে 19 তারিখের ভিতরে কয়বার তো আছে এই যে এখানে 3 4 তারিখে 3 আর 4 2 দিন আবার ধরুন যে 10 11 2 দিন তার মানে 4 দিনে খেলে আমার এখানে কি পড়ছে এখানে উইকডে যে স্যাটারডে সানডে পড়ছে 4 দিন তারপরে এই যে এখানে 8 13 বন্ধ 8 8 13 8 13 বাদ দিলে তাহলে 6 দিন তাহলে 6 দিন আর এখানে শুরু হয়েছে 2 তারিখ থেকে তাহলে 7 দিন তাহলে 7 দিন তো আপনি নরমালে আমাদের এখানে দেখা গেছে কি আমাদের এটা এখানে অফ ডে হইতাছে তাহলে এই 7 দিন কিংবা এখানে যে আরো আয়াতে থাকে সেই ক্ষেত্রে ওই উইকডেগুলো মানে হলিডেগুলো বাদ দিয়ে এখানে আমার কি করছে এখানে ইন ডেটটা বাইর করছে দেখেন এইভাবে বিষয়গুলো কাজ করে এখানে
তাহলে এই হলিডে এই ওয়েব বলছে এখন স্যাটারডে সানডে পাশাপাশি এখানে 2 তারিখ থেকে কাজ শুরু হবে আপনার যেই দিন হবে তারপরের দিন থেকে ওই হিসাবগুলো বাদ দিয়ে আপনি এখন ইন ডেটা বাইর করে এই কারণে এখানে ধরুন আমাদের কিন্তু এই যে 1 তারিখ থেকে 19 তারিখ চলে আসছে মধ্যে এখানে অফ ডেগুলো আপনি হলিডেগুলো বাদ দিয়ে এখানে আপনার যে 10 ডে চলে আসে এইভাবে মূলত এখানে কাজটা করে বাস এটা আমরা দেখলাম দেখেন কিভাবে কাজ করে সেটা ক্যালেন্ডার থেকে এই ব্যাপারে দেখে নেবেন এখন আমাদের এই সেম বিষয়টা ধরুন এখন আমরা কি এখন আমাদের ফাংশন থেকে যাই করতে পারি কিভাবে সেটা করার জন্য এখন আমরা এখানে ধরুন বাইর করবো এখানে কার্সর রাখার পরে আমরা ফর্মুলা টেবে চলে আসবো ডেট টাইম এ চলে আসবো আসার পরে এখান থেকে এই যে ওয়ার্ক ডে এই ফাংশনে ক্লিক করবেন বাস করার পরে সেমভাবে এখানে আপনার স্টার্ট ডেট আমরা এখানে স্টার্ট ডেট দিব দেওয়ার পরে এখান থেকে আমরা পরে ডেজ আমাদের ডেজ দেখাই দিব ডেজ দেখানোর পরে পরে আমরা হলিডে হলিডে বিষয়টার পরে দেখতেছি আমরা এই যেটার মতো পরে দেখবো তা ডেজ দেওয়ার পরে ওকে দেখলি বাস্তবকে ক্লিক করার পরে দেখেন এখানে উপরে যে রেজাল্ট আসছে সেম রেজাল্ট কিন্তু এখানে আসছে তো এটা কিন্তু উপরটার মতো সেম এই যে এখানে উইকডে যে এখানে আপনার যে সাপ্তাহিক উইকডে স্যাটারডে সানডে বাদ দিয়ে পাশাপাশি এখানে বলছে যেই দিন এখানে স্টার্টেড থাকবে তার পরের দিন থেকে হিসাব করবে তাহলে ওই পরের দিন থেকে হিসাব এবং স্যাটারডে সানডে বাদ দিয়ে এখানে কিন্তু সেম এই উপরটার মতো এটা আমাদের এখানে এটা বাইর করে নিয়ে আসছে ইনডেপটা বাস এখন আমাদের যে আমরা হলিডে দিয়ে দেখবো বা নিচেরটা বাইর করবো করার জন্য সেমভাবে আমরা এখানে চলে যাবো তারপরে এখানে আমরা ওয়ার্ডেতে ক্লিক করলাম কোথায় আমরা ক্লিক করি আবার যাই ওয়ার্ক ডে কোন জায়গায় এই ওয়ার্ক ডেতে আমরা ক্লিক করি বাস ক্লিক করার পরে আমরা এখানে স্টার্ট ডেট তারপরে আমরা এখানে ডেজ তারপরে এখানে হলিডে বাস এখানে হলিডেগুলোই যে আমাদের হলিডে এই হলিডে দুইটা আমরা সিলেক্ট করে দিলাম বাস করার পর এখন ওকেতে ক্লিক এই দেখেন এখানে সেমভাবে এই যে এটা যেটা বাইর করছিলাম সেম রাজা এখানে চলে আসছে তো এটা কী আসছিল যে এখানে আমরা বলছি এখানে যে আমাদের যে যে এই 1 থেকে 19 তারিখের ভিতরে আমাদের যে এখানে যে সাপ্তাহিক যে ছুটি থাকবে যেটা কি স্যাটারডে সানডে এইটা পাশাপাশি এখানে যে হলিডে দুই দিন এবং আমাদের এখানে 2 তারিখ থেকে কাজ শুরু হবে সব এখানে আমাদের হলিডে উইকডে বাদ দেওয়া এখানে আমাদের কি চলে আসে এখানে যে ডেটা চলে আসবে 10 দিন তাহলে সেটা 1 থেকে 19 তারিখের ভিতরে এই বিষয়গুলো বাদ দেওয়ার পরে আমাদের 10 ডে চলে আসে সেটা কিন্তু আমরা অলরেডি এখান থেকে দেখছি জাস্ট এখান থেকে সেম বিষয়টাই আমাদের কাজ করে তাহলে এখানে আমাদের যে কিভাবে আমাদের এখানে যে আমাদের এখানে যে টার্গেট যে দেওয়া থাকবে আমাদের ওই একটা নির্দিষ্ট ডেটে আমাদের কাজটা শেষ করতে হবে তো সেই ডেটে কাজ শেষ করার জন্য এখানে আমাদের যে ডেটা লাগবে সেটা আমাদের স্টার্ট ডেট আমাদের ডে দেখাই দিয়ে কীভাবে আমরা ইন ডেটটা বাইর করতে পারি সেই বিষয়টা কিন্তু আমরা ওয়ার্ডের মাধ্যমে দুইটা দেখলাম এখন আমরা আমাদের এই সেম বিষয়টা আমরা এখন workday.intl এই ফাংশনের মাধ্যমে দেখব তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা কিন্তু আমরা এখন দেখলে বুঝতে পারবো তারপরে এখানে মেন পার্থক্যটা দুইটার মধ্যে হচ্ছে এখানে আমরা যে এই যে যেটা আছে উইকডে স্যাটারডে সানডে এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে যে আমাদের ইন্টারন্যাশনাল যে একটা ওয়ার্ক ডে থাকে মোস্ট কান্ট্রির মধ্যে সেটা অটোমেটিক্যালি স্যাটারডে সানডেসে ধরে নেয় কিন্তু এই যে workday.intl এর মাধ্যমে ইচ্ছে করলে আমাদের যে বাংলাদেশে যে ওয়ার্ক ডে থাকে যে সেটা আলা আমাদের যদি আপনার যদি সপ্তাহে একদিন থাকে যেমন ফ্রাইডে থাকে আমাদের অধিকাংশ অফিসে আবার দেখা গেছে আমাদের গভর্নমেন্ট অফিসগুলোতে স্যাটারডে আমাদের গভর্নমেন্ট অফিসগুলোতে কী থাকে ফ্রাইডে স্যাটারডে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ফ্রাইডে স্যাটারডে আপনি নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন অথবা আপনার যে সপ্তাহে একদিন সেটা আপনার যদি স্যাটারডে কিংবা আপনার ফ্রাইডে থাকে সেটা আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি উইকডেটা এখানে সেট করে দিতে পারেন এটা হচ্ছে আপনার দুইটার মধ্যে পার্থক্য করা বিষয়টা আমরা দেখি দেখার জন্য আমরা ইকুয়াল সাইন দিয়ে এখানে আমরা কী দেবো workday.intl ফাংশন লেখলাম এটা কী কাজ করে যেখানে লেখা আছে আপনি একটু পড়লে বুঝতে পারবেন এখন আমরা এখানে ডাবল ক্লিক করে অথবা টেপ প্রেস করে ফাংশনটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে সেমভাবে আগের মতো করে আমরা স্টার্ট ডেট দেখাই দিব তারপরে কমা দিয়ে ডেজ তাহলে আমরা যে ডেজ দেখাই দিব বা ডেজ দেখানোর পরে এখন আমরা কমা দিয়ে এখানে যে এই যে উইকেন্ড যেটা আমরা বলছি স্যাটারডে সানডে জায়গায় এখন এটা তো থাকে বাই ডিফল্টভাবে কিন্তু আমরা যে আমাদের মতো করে আমাদের যে অফিস আছে সেটার এখন কোন কোন দিন উইকেন্ডে থাকে সেটা আমরা সেট করে দেবো তো সেটা আপনার কোন দিন থাকে স্যাটারডে মানডে নাকি মানডে টুয়েসডে নাকি ফ্রাইডে স্যাটারডে আপনার কোন দিন থাকে নাকি আপনার এখানে সপ্তাহে একদিন থাকে একদিন থাকলে কোন দিন ফ্রাইডে না টুয়েসডে না কোন দিন এটা সেট করে দিতে পারেন তাহলে এখানে ধরুন আমরা কী দিলাম ধরুন ফ্রাইডে স্যাটারডে দিলাম তাহলে এই যে ফ্রাইডে স্যাটারডে এখানে আমরা যদি ক্লিক করি অথবা এখানে আপনার 7 লেখা দিতে পারেন অথবা এখানে ক্লিক করার পরে আমরা যদি টেপ প্রেস করি অথবা ডাবল ক্লিক করলে 7 চলে আসবে আমরা এখন টেপ প্রেস করলাম 7 চলে আসলো আসার পরে ধরুন আমরা এখানে ফার্স্ট ব্রেকেটটা ক্লোজ করতে পারি অথবা ক্লোজ না করলেও এন্টার এখানে ক্লোজ না করলে এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি ব্রেকেটটা ক্লোজ হয়ে যায় এখন আমরা এন্টার প্রেস করি পাস করার পর এখানে আমাদের কিন্তু ডেটটা চলে আসছে তাহলে এখানে ডেট চলে আসছে এখানে কি যে আমাদের এই যে এই 1 তারিখ থেকে আমাদের এই এখানে যে এই 10 দিন আমাদের কাজটা যে করতে গেলে এখন লাস্ট ডেটটা মানে ইন ডেটটা কত আসছে সেটা কিন্তু এখানে চলে আসছে তাহলে এখানে কিন্তু আমাদের এখানে আমরা কি করলাম যে আমাদের উইকেন্ডেটা আমাদের এখানে 2 দিন দেখা দিচ্ছি আর সেটা দেখা দিচ্ছে ফ্রাইডে স্যাটারডে কিন্তু আগে কিন্তু 2 দিন ছিল এখানে বাই ডিফল্ট হবে স্যাটারডে সানডে তাহলে এখন আমরা 2 দিন দেখা দিচ্ছি এই কারণে সেম এখানে যে রেজাল্ট এখানে একই রেজাল্ট চলে আসছে যদি আমরা একদিন দেখাই দিই তাহলে সেক্ষেত্রে কী কাজ করে দেখি আমরা ইকুয়াল দিয়ে আবার এখানে আমরা ওয়ার্ডেতে ফাংশনে চলে যাই
চলে যাওয়ার পর আমরা স্টার্ট ডেট বাস আমরা কমা দিয়ে এখানে আমরা ডেজ দেখা দিয়ে আবার কমা দিয়ে আমরা উইকেন্ড দেখা দিলাম ধর একদিন সেই ক্ষেত্রে কোন দিন দেখা দিলাম ধর আমরা এখানে ফ্রাইডে যে আমাদের যে প্রাইভেট কোম্পানিগুলো থাকে সেগুলোকে আমাদের আমাদের বেশিরভাগে আমাদের ফ্রাইডে তো অফ ডে থাকে শুধু গভর্নমেন্টগুলো সারা গভর্নমেন্টগুলো হয়তো ফ্রাইডে সারা দুই দিন থাকে আদার্স অফিসগুলো ম্যাক্সিমাম অফিসগুলো আমাদের শুধু ফ্রাইডে তো অফ ডে থাকে সেই ক্ষেত্রে ধরুন আমরা এখানে শুধু ফ্রাইডে দেখা দিলাম দেখানোর পর আমরা এখানে ডাবল ক্লিক অথবা টেপ প্রেস করলাম বাস এটা চলে আসলো আসার পর এখানে একটা প্রেস করি এখন দেখেন এখানে কি চলে আসছে তেরো চলে আসছে কেন চলে আসছে তাহলে আমার এই যে এক থেকে আমার এক থেকে এখানে জায়গা যেটা আসছিল পনেরো তারিখ পর্যন্ত তার মানে এখানে কি ছিল আমার এখানে যে ওই আমার উইকেন্ড ডে যে দুই দিন দিছিলাম সেই ক্ষেত্রে এখানে পনেরো দিন আসছিল যেহেতু এখানে আমার কি দেখানো হচ্ছে একদিন দেখানো হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে দুই দিন কম আসছে এখন যদি আমরা এখানে ক্যালেন্ডারে যাই ক্যালেন্ডারে গেলে কিন্তু দেখতে পারবো যে সপ্তাহে একদিন শুধু ফ্রাইডে দিছি তাহলে এক থেকে তেরো তারিখের ভিতরে শুধু ফ্রাইডে অফ ডে সেই হিসাবে কিন্তু চলে আসছে আমরা হিসাব করি ধরেন এখানে এক তারিখে তো আমাদের হিসাব ধরে না দুই তারিখ থেকে তাহলে আমরা দুই তারিখে যে এখানে ধরুন ফ্রাইডে তাহলে এই যে এখানে ফ্রাইডে কিন্তু ফ্রাইডে কিন্তু আবার অফ ডে এখানে কিন্তু আমরা ফ্রাইডে অফ ডে দেখাচ্ছি তাহলে আমাদের দুই তারিখ হিসাব হবে না যে দুই তারিখ অফ ডে ফ্রাইডে তাহলে আমাদের তিন তারিখ হিসাব হবে তাহলে আমরা তিন তারিখ হিসাব করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আবার নয় তারিখে বন্ধ কারণ ফ্রাইডে তাহলে ছয়ের পরে সাত আট নয় দশ তাহলে তেরো তারিখ বন্ধ দশ দিন হয়ে গেছে তাহলে শুধু ফ্রাইডে বাদ দিয়ে এখানে সে যেহেতু আমরা একদিন দেখাইছি সেই উইকেন্ড বাদ দিয়ে এখানে সে কি করছে আমাদের এই টেন ডেজ এখানে এখানে ইনডেটটা চলে আসছে এইভাবে মূলত এখানে কাজটা করে তারপরে এখন ধরুন যে কিন্তু আমরা এখানে যখন ওই যে WORKDAY.INTL ফাংশন ব্যবহার করছি সে তার মধ্যে কিন্তু আমাদের হলিডে নামে একটা অপশন দেওয়া ছিল সেটা আমাদের অপশনাল কিন্তু হলিডে যদি আপনি দেখাতে চান তাহলে যে হলিডের আপনার যে লিস্টটা থাকবে সেটা আপনি সিলেক্ট করে দেখাই দিতে হবে তাহলে আমরা হলিডের বিষয়টা দেখি দেখার জন্য সেমভাবে আমরা এখানে আসি আসার পর ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে আবার WORKDAY.INTL ফাংশন লেখলাম লেখার পরে স্টার্ট ডে প্লাস কমা দিয়ে ডেজ প্লাস তারপরে এখানে আমাদের উইকডে আমরা কয়দিন দেখাবো এখানে কমা দিয়ে আমরা ধরেন দেখালাম উইকডে ধরেন আপনি দুই দিন বা একদিন যা কদিন দেখেন ধরেন আমরা একদিনই দেখালাম তাহলে এখানে আমরা সেম আগের মতো এখানে ফ্রাইডে এই ফ্রাইডে দেখালাম প্লাস এখানে টেপ প্রেস করে এখন হলিডেগুলো আমরা দেখাই দিই তাহলে যদি আমার দুই দিন হলিডে এখানে ধরেন আমরা আবার এখানে চলে আসি আসার পর এখানে আমরা কী দিতে হবে এই যে কমা দিয়ে এখানে আমরা কমা দেখে দিতে হবে যে হলিডেগুলো তাহলে আমরা হলিডেগুলো সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখন ধরুন এই যে হলিডের ইটা রেঞ্জটা চলে আসছে এখন আমরা এন্টার প্রেস করি তাহলে এখন ধরুন পনেরো দিন চলে আসছে এখন পনেরো দিন কেন চলে আসছে আমরা যখন একদিন দেখেছিলাম আগে তখন আমাদের কি তেরো তারিখ পর্যন্ত আসছিল তো এখন দুই দিন এখানে কেন বাড়ছে যেহেতু এই যে দুই দিন হলিডে আট তেরো তারিখ হলিডে এই দুই দিনে হলিডে বাড়ার কারণে এখানে আমার দুই দিন বেড়ে গেছে এইভাবে কিন্তু বিষয়টা কাজটা করছে এটা হচ্ছে আমাদের এখানে যে WORKDAY.INTL এই ফাংশনের মাধ্যমে আমাদের যে এখানে ইটা থাকবে টার্গেটের যে আমাদের এখানে যে ডেটা থেকে আমাদের ইন ডেটটা বাইর করতে হবে সেটা আমরা এভাবে বাইর করতে পারি এখন সেম কাজটা আমরা এখান থেকে ফাংশন অনুযায়ী করবো তাহলে করার জন্য এখানে আমরা কার্সর রেখে নিচ্ছে বাস তারপর আমরা ডেট টাইম ফাংশনে গেলাম তারপর এখান থেকে WORKDAY.INTL ক্লিক করি এখন সেমভাবে আগের মতো স্টার্ট ডেট তারপর আমরা ডেজ যে ডেজ দেখাই দেবো তারপর এখানে উইকেন্ড তাহলে উইকেন্ডের মধ্যে এখানে আমরা কত দেখাবেন তাহলে এখন যদি আমরা এখানে ই দেই যে আমরা কী দিই ধরুন সেভেন দিলাম তাহলে সেভেন উইকেন্ডে দিলে সেখানে কদিন ধরে নেবে তাহলে সেভেন দিলে সে কিন্তু ধরে নেয় এখানে যে কদিন দুই দিন তাহলে দুই দিন ধরে নেবে আমরা এখন ওকেতে ক্লিক করি এখন সে দুই দিন ধরে নেয় কিন্তু বাইর করছে এই যে যেটা আমরা বাইর করছি এই যেটা বাইর করছি সেভেন দিয়ে এখানে কদিন ধরে নেয় সে দুই দিন তাহলে এটা এটা কিন্তু সেম রেজাল্ট এখন এটা দিয়ে একদিন তাহলে একদিন দিলে এই যে ষোলো ষোলো দিলে সে একদিন তাহলে আবার সেমভাবে এখন আপনার একদিন দিয়ে আমরা হলিডে দিয়ে বাইর করি তাহলে বাইর করার জন্য ডেট টাইম ফাংশনে যাই যারপর এখান থেকে আমরা WORKDAY.INTL গেলাম তারপর এখানে স্টার্ট ডেট তারপর এখানে আমাদের ডেজ তারপর আমরা উইকেন্ড দেবো কত ধরুন দিলাম আমরা এখানে একদিন তাহলে ষোলো দিব একদিনের জন্য আমাদের যে ইটা থাকবে এটার ইটা কত যে নাম্বারটা কত মানে মানটা হচ্ছে ষোলো তারপর হলিডে দেখা দিই আমাদের হলিডে সহকারে বাইর করি তো দেওয়ার পরে ওকেতে ক্লিক আর সেমভাবে এখন ধরুন আমাদের পনেরো তাহলে এই যে এটা যেটা আমরা দেখাচ্ছিলাম হলিডে সহকারে এখানে এখানে সেম রেজাল্ট আসছে তার মানে কীভাবে কাজটা করলো যে এখানে আমাদের কিন্তু বলছি আমাদের যেই দিন কাজ শুরু হবে এই দিন থেকে পরের দিন থেকে হিসাবটা করবে তাহলে দুই তারিখ থেকে ধরছে এবং এখানে আমাদের কি শুধু ফ্রাইডে আমরা দেখাচ্ছি যে একদিন কি থাকবে আমাদের এখানে উইকেন্ডে তাহলে সেই একদিন বাদ দিয়েছে এবং আমাদের হলিডে দুদিন বাদ দিয়ে এখানে আমাদের লাস্ট ডেটটা মানে ইন ডেটটা চলে আসছে বারো পনেরো তো এইভাবে যে বিষয়টা কাজটা করছে সেটা তো আমরা অলরেডি আগে এখান থেকে দেখলাম যে কীভাবে আমাদের এই ক্যালেন্ডার থেকে বিষয়টা দেখতে পারি এখান থেকে আপনারা যে অফ ডেগুলো হলিডেগুলো এখান থেকে বাদ দিয়ে লাস্টে আপনার যে ইন ডেটটা আসে সেটা আপনি দেখবেন মিলাই দেখলে বুঝতে পারবেন আপনার যে এখানে ডেটা থাকে সেই ডেটা কিন্তু এখানে যে অ্যাকচুয়াল ডেটা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে অফ ডেগুলো হলিডেগুলো বাদ দিয়ে আপনার লাস্ট ডেটটা যা আসছে সেটা আপনি দেখলে এখান থেকে ওই অফ ডেগুলো বলছে হলিডেগুলো বাদ দিলে আপনার এখানে ওয়ার্ক ডেটা যেটা আছে এটা ঠিক আছে কিনা সেটা আপনি এখান থেকে খুব ইজিলি বুঝতে পারবেন
তাহলে এইভাবে এখানে কি করতে পারি আমাদের এক্সেল শীটের ভিতরে যে আমাদের এখানে ডে টু ডে ফাংশনের মধ্যে থেকে যে আমাদের এখানে ওয়ার্ক ডে এবং ওয়ার্কডে আইএনটিএল এই ফাংশন দুইটা কিভাবে আমরা দুইটা ওয়েতে আমরা ব্যবহার করতে পারি সে টোটাল বিষয়টা আপনাদের সাথে এখানে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু টু ওয়ে ইউজ ওয়ার্কডে অ্যান্ড ওয়ার্কডে ডট আইএনটিএল ডেট অ্যান্ড টাইম ফাংশন ইন এম এস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক্যাল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।